মাধ্যমে প্রকাশ করতে আসছে আমাদের বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীর কিছু শিক্ষার্থী।
মণ্ডল আমাদেরকে একটি কবিতা পাঠ করে শোনাতে আসছে। নমস্কার, আজ 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমার নিবেদন ভবানীপ্রসাদ মজুমদারের স্বাধীনতার মানে। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেটা সারা জীবন খায় লাথি কিল চর ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোই কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাবার বয়স যাদের হচ্ছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পড়ায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি, স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো সে কল ছেঁড়া পাখির গানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো সে কল ছেঁড়া পাখির গানে। ধন্যবাদ।